মাননীয় মুখ্যমন্ত্রীর বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট পাঁচ দফা দাবি সেগুলোকে যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না কত দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর পরপর দুটি মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল তার কোনোটিতেই উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপালেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে চায় না আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থেকেছে অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইফ স্ট্রিমিংয়ে আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন এর পিছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনও হুমকি এবং সিন্ডিকেট চক্রের পাণ্ডারা বহাল তবিয়তে ঘুরে পাড়াচ্ছে তখন তাদের বিরুদ্ধে রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল না উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারতপক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো প্রতিদিন সংবাদপত্রে অভয়ার মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে যে সমস্ত হারহিম করা তথ্য এবং দুর্নীতির সাথেই যে বিশাল চক্রের কথা সামনে আসছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল না আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আসি যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরোধীর মতো কোনো বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তি করা শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গী অঙ্গীকার আমরা করছি এতে আমরা আজকে যারা একসঙ্গে আছি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ আছে মেডিকেল সার্ভিস সেন্টার আছে সার্ভিস ডক্টরস ফোরাম আছে আর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে যার মধ্যে সাতটি কনস্টিটিউয়েন্ট অর্গানাইজেশন আছে ওনারা মেল করেছেন আমাদের মনে হয়েছে আমরা এইভাবে মিটিং করাটা আমাদের পক্ষে একটু অসুবিধাজনক কারণ আবারও বলছি আমাদের ছাব্বিশটি মেডিকেল কলেজ আছে সেখান থেকে যদি একজন করেও রিপ্রেজেন্টেটিভ হয় তাহলেও ছাব্বিশ জন হয় মেল বন্ধন কিভাবে হয় আমি জানি না কিন্তু আবারও বলছি আমরা আলোচনা করতে চাই আমাদের রিপ্রেজেন্টেটিভ যা যা আমরা মেলে বলেছি সেই সমস্ত মানে এটাকে যদি শর্ত বলেন তাহলে শর্ত যদি রিকোয়েস্ট বলেন তাহলে রিকোয়েস্ট অনুরোধ যাই বলুন না কেন তবে এই জিনিসগুলো যদি একটু ফলো করা হয় আমাদের পক্ষে মিটিং করতে সুবিধা হবে কারণ আমি একটি বন্ধ ঘরে কি করে খোলা মনে আলোচনা করব সেটা আমি জানি না আমরা চাই খোলা মনে খোলা জনতার সামনে আলোচনা করতে মানে সত্যি মানে আমরা কৃতজ্ঞ আমরা প্রণাম জানাই সেই সমস্ত মানুষজনকে যারা এই রকমভাবে পাশে এসে দাঁড়াচ্ছেন সাথে এসে দাঁড়াচ্ছেন মানুষ যে সমস্ত সম্পন্ন মানুষ যাদের মধ্যে এখনও মনুষ্যত্ব আছে তারা ঠিক পাশে এসে দাঁড়াবে এবং সেই প্রতিফলন সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি আর্জিকর কাণ্ডে বিচার সহ একাধিক স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ তারা দাবি করেছিলেন কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন রাজ্য সরকার কাকে ছড়বে কাকে রাখবে কাকে কোন পদে রাখবে সেটাকে জুনিয়র ডাক্তাররা ঠিক করবেন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি সময় নেওয়া হচ্ছে না হলে নিতে হবে গতকাল নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া প্রসঙ্গে একথাই জানান মুখ্যমন্ত্রী গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাব আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটির বিচার পাপ যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের বোন ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোনো রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে